হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? আমি নিত্যরূপদার, তোমাদেরকে শুভ ঈদ মোবারক। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা হচ্ছে জমিদার বাড়ি। এটা হচ্ছে ভবানীগঞ্জের ওইখানে। আর এই দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এখন। আচ্ছা, আজকে পুরো ব্লগটা দেখিও, ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আমার মনে হচ্ছে। আচ্ছা এখন দেখতে থাকো, আমরা যাচ্ছি অটোতে। এখন দেখতে থাকো তোমরা, বাই বাই। আমরা তারপর পৌঁছে গেছিলাম, এই যে আমরা যাচ্ছি জমিদার বাড়ির ওইদিকে, দেখো তো। জমিদার বাড়িতে ঢুকতে ঢুকতে দেখলাম একটা যে চুনচুন মানে ফাগুনের মতন একটা ছাগল, মেয়ে ছাগল শুয়ে আছে, কি কিউটে দেখতে লাগতেছে। মানে চুনচুন ফাগুনের মতনই মুখ চুখ সব, যখন নাড়তে গেলাম তখন আবার উঠে গেল ঢুকার সময়। আচ্ছা পরে, তারপরে একটু আগায় যায় দেখতে পেলাম একটা বড় নদী। দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর একটা নদী, এইদিকে গাছপালা, নদী, তারপর অনেক কিছু এখানে আছে। পরে দেখো হচ্ছে তোমাদের সঙ্গে। এখানে প্রায় 1 ঘন্টা থাকার পর তারপর আমরা বাড়ির দিকে যাব। এখানে আমরা একটু রিলস টিল বানাইলাম, তারপর ফটোশ্যুট করলাম, এখানে দেখতে পাচ্ছ। আর আমি একটা ফটোশ্যুট দেখাচ্ছি, আমি ওটা করছি, তোমাদেরকে কীরকম লাগলো এটা কমেন্টে বলিও। আর তোমরা আমার আরও ফটো বা ভিডিও রিলস টিল দেখতে পারো আমার ইনস্টাগ্রামে। আর আমি এই ইউটিউব চ্যানেলেও ছাড়ি, আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি কমেন্ট বা হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব। তারপর 1 ঘন্টা প্রায় থাকার পর আমরা হচ্ছে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। এখন আমরা বাড়ির দিকে যাব। আর সূর্যটা এত সুন্দর লাগছিল যে দেখতে ইচ্ছে করতে দিল, এখন আমরা বাড়ির দিকে যাব। তারপর আমরা হচ্ছে হাটে হাটে ভবানীগঞ্জের দিকে রওনা দিলাম, এই যে দেখতে পাচ্ছ। আর আমার খালি বারবার জুতাটা খুলে যাচ্ছিলো, এই যে দেখতে পাচ্ছ তোমরা, জুতাটা আমার খুলে যাচ্ছিলো, তারপর বান এই যে। তারপর আমরা রওনা দিচ্ছিলাম বাসার দিকে, দেখতে পাচ্ছ। আর আমি হচ্ছে বাসার দিকে যাওয়ার সময় অনেকগুলো অটো খুঁজতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ জমিদার বাড়ির সামনে কত গাছপালা। আর আজকের দিনটা খুবই মানে খুবই ভালো ছিল, আমার এই জমিদার বাড়ির এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আর আমি আমি এখন অটোতে উঠবো। অটোতে উঠার তারপর অটোতে ওঠার সময় আমি রুচি চানাচুর আর কেক নিলাম, এগুলো কিন্তু আমার স্পন্সর না। তারপর আমাদের অটোটা রওনা দিয়ে এলো। আচ্ছা আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন তো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আগে থেকে করেছো তাহলে ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।